হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি নতুন কিছু টিপস নিয়ে। সুন্দর ভ্রু পেতে ট্রিম করা কেবল নারীদের জন্য নয়, বরং পুরুষের জন্য প্রয়োজন। খানিকটা ব্যথা পেলেও ঠিক মতো ট্রিম করা হলে তা চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে পুরুষরাও তাদের ভ্রুর যত্ন নিয়ে তাদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। নাম্বার 1, নিজের পছন্দ মতো আকার। কোন আকারের ভ্রু চান সে বিষয়ে নিশ্চিত না হয়ে থাকলে আগেই ট্রিম করা ঠিক নয়। নিজের চেহারার সঙ্গে মানানসই ভ্রু পেতে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। নাম্বার 2, অতিরিক্ত ট্রিম করা। কপাল ও চেহারার পরিষ্কার ভাব আনার জন্য পুরুষরা ভ্রু ছোট করে রাখতেই পারেন। সুন্দর ভ্রু পাওয়ার জন্য একদম চিকন করে তোলা ঠিক নয়, এমনকি নারীরাও চিকন ভ্রু পছন্দ করেন না। নির্দিষ্ট একটি আকার নির্ধারণ করুন এবং স্যালন বিশেষজ্ঞদের পরামর্শ নিন, তারা এই বিষয়ে সহযোগিতা করতে পারবে। নাম্বার 3, অ্যালার্জি। অনেক সময় ভ্রু ট্রিম করার পর লালচে গোটা, অ্যালার্জি বা অন্যান্য সংক্রমণ হতে পারে, তাই ত্বক পুলিং ও থ্রেডিং এর জন্য উপযুক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন। ত্বক যদি বেশি সংবেদনশীল হয় তাহলে অবশ্যই ট্রিমিং এড়িয়ে চলতে হবে। কপালের র‍্যাশ, লালচে ভাব ও দাগের চেয়ে খারাপ আকারের ভ্রু থাকা ভালো। নাম্বার 4, ওয়্যাক্স বা থ্রেড। ভ্রু কিভাবে ট্রিম করবেন তা নিজেই ঠিক করে নিন। ব্যথা সহ্যের ক্ষমতার ভিত্তিতে চাইলে ওয়াক্স বা ট্রিম করতে পারেন। ভ্রু তোলার পরে ত্বক মসৃণ রাখতে ঠান্ডা প্যাক ব্যবহার করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।